হ্যালো এভরিবডি, সবাইকে আবার স্বাগতম আমাদের এই ভিডিও দিতে। আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, আপনি একবার খেয়াল করে দেখতে পারবেন যে আমার যে মেশিনটা সেটা হলো স্টুডিও 3309 তোশিবার। তো আমরা এই ফটোকপি মেশিনটাতে কীভাবে আইডি কার্ড স্ক্যান করে সেই জিনিসটা দেখব। চলেন শুরু করি। ফার্স্ট মেশিন অন করেন। মেশিন অন হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আমি লাইটটা বন্ধ করে দিয়ে দেখতে সুবিধা হবে। আমার এই মেশিনটায় ড্রয়ার ওয়ান কাজ করে না, আমি বাইপাস ড্রয়ার দিয়ে কাজ চালাই, অর্থাৎ পিছনে যে ড্রয়ারটা থাকে সেটা দিয়া। তো আমি পিছনে ড্রয়ারটার কাজ চালাই, দেন A4R দিয়ে কাজ চালাই। তো A4R এখন আসেন। আমার কাছে একটা আইডি কার্ড আছে যেটার নাম্বার নাই, নাম্বার না থাকলে সমস্যা নেই। আইডি কার্ডের ফার্স্ট যে পিটটা থাকে এই পিটটাই আপনি প্রথমে বসাবেন মেশিনটার। আইডি কার্ডের একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, দেখে আপনাকে এটা হলো আইডি কার্ডের সাইন দেয় এন থেকে এই পর্যন্ত, মানে এইটুক জায়গার মধ্যে, এই এন থেকে এইটুক, এন থেকে এইটুক, এইটুক জায়গার মধ্যে আপনি আইডি কার্ডটা বসাবেন। আমার যতটুকু মনে হয় এই এন থেকে চার ইঞ্চের মতো একটু গ্যাপ রেখে আইডি কার্ডটার ফার্স্ট পিটটা বসাবেন, মানে ব্যাক পিটটা যেন উপরের দিকে থাকে। মেশিন বন্ধ করে দেন। এখানে ধ্যানের অপশন আছে, এই সাইডের একটা বাটন দেন, এই যে আইডি কার্ড কপি, দেখা যায় কি না দেখাই দিই। এই যে আইডি কার্ড কপির যে বাটনটা আছে যেইটা, এই বাটনটাতে চাপ দেন। চাপ দিলে এটা আইডি কার্ড মোড়ে, সেট ফ্রন্ট অফ আইডি কার্ড, চাপ দেন, ইয়েস দেন। মেশিন আমাদের রানিং হয়েছে, কপি এখন বলতেছে সেট অফ আইডি কার্ড, ব্যাক অফ আইডি কার্ড, অর্থাৎ আইডি কার্ডের পিছন পিঠ। আইডি কার্ডের পিছন পিঠ দিতে গেলে আমাদের সেম, আমরা জাস্ট এই আইডি কার্ডটা উল্টায়া একবারে ঠেকাই দেবো, একবারে ইয়ার সঙ্গে একবারে চাপাই দিছি। চাপাই দেওয়ার পরে আবার বন্ধ করে দেন, এখন স্টার্ট বাটনে চাপ দেন, বাস এখন আপনার আইডি কার্ড প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আইডি কার্ড প্রিন্টের মূলত ঘটনা। আপনি যদি এইভাবে কাজ না করে আরও একভাবে করতে পারেন সেটা হলো, দেখাই আপনাকে এই জায়গায় অপশনে যান। যদি আপনার আইডি কার্ডের অপশন যদি আপনি নাও খুঁজে পান, বা আপনি যদি বাটনটা চাপ দিয়ে নাও করতে চান, একটু নিচে আসেন, নিচে যান, নিচের বাটনগুলো যান, একদম দেখবেন আইডি কার্ডের অপশন দেওয়া আছে, এই যে আইডি কার্ড অন অফ, আইডি কার্ডটা অফ আছে অন করে দেন, তাইলে আইডি কার্ডের অপশনে চলে যাবে। তো সেট ফ্রন্ট অফ আইডি কার্ড চাচ্ছে, তো আপনি প্রথম আইডি কার্ডের যে প্রথম পিটটা সেটা দেন, দিয়ে স্টার্ট দেন। তারপর আবার ব্যাক চাচ্ছে, তো ব্যাক দেন, অর্থাৎ পিছনের পিটটা উপরে তুলে উপরে দিয়ে দেন, দিয়ে স্টার্ট দেন, বাস আপনার আইডি কার্ড প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের আইডি কার্ডের মূলত ঘটনা, যে আপনি আইডি কার্ড কীভাবে প্রিন্ট করবেন। কেমন লাগলো আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই এটা কমেন্ট করবেন, আশা করি অ্যান্সার দিতে পারবো।